বিশ্বের সবচেয়ে উঁচু মিনার, একটি 57 তলা ভবনের সমান উচ্চতা। মসজিদের ছাদে রয়েছে দৃষ্টিনন্দন 201টি কারুকার্যময় গম্বুজ, তাই 201 গম্বুজ মসজিদ নামেই পরিচিত। 15 বিঘা জায়গার উপর এই মসজিদের নকশা করা হয়েছে 201টি গম্বুজ ও 9টি মিনার দিয়ে। দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে 101 ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। চারপাশে ছোট ছোট গম্বুজ আছে 200টি, এগুলোর প্রত্যেকটির উচ্চতা 23 ফুট। মূল মসজিদের চার কোনায় রয়েছে 4টি মিনার, এগুলোর প্রত্যেকটির উচ্চতা 111 ফুট। পাশাপাশি আরও 4টি মিনার আছে 101 ফুট উচ্চতার। সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশেই অবস্থিত, উচ্চতা 451 ফুট, যা একটি 57 তলা ভবনের সমান। 165 ফুট দৈর্ঘ্য ও 165 ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ভেতরের দেয়ালে পবিত্র কোরআন শরীফের 30 পারা আয়াত 661টি থালায় পিতলে খচিত করে রাখা হয়েছে। যে কেউ বসে বা দাঁড়িয়ে মসজিদের দেয়ালে অঙ্কিত কোরআন শরীফ পড়তে পারবেন। মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় 50 মণ পিতল। মসজিদের প্রধান ফটকে মহান আল্লাহ পাকের 99টি নাম পিতল দিয়ে খচিত। মসজিদের টাইলস সহ ফিটিংসের যাবতীয় শোভাবর্ধনের শৌখিন কারুকার্য খচিত পাথর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে। দেয়াল ও মেঝেতে ব্যবহারের জন্য ইতালি ও চীন থেকে উন্নত মানের মার্বেল পাথরের টাইলস আমদানি করা হয়েছে। নির্মাণ কাজ শেষ হলে একসাথে এই মসজিদে 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের উত্তর পাশেই রয়েছে একটি অজুখানা, এখানে একসাথে 150 জন মুসল্লি অজু করতে পারবেন। এছাড়াও মসজিদের পাশে নির্মাণ করা হচ্ছে বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা। মসজিদকে ঘিরে 18 বিঘা জায়গার উপর হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। 2013 সালে 13 জানুয়ারি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে ঐতিহাসিক মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ ব্যয় আনুমানিক 100 কোটি টাকা। মসজিদের নির্মাতা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ধর্মীয় অনুভূতি থেকেই জীবনের সকল উপার্জন দিয়ে এই মসজিদ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে বলে জানান। আমার যখন জন্ম হয়েছিল আমি উলঙ্গভাবে জন্মগ্রহণ করেছিলাম। আমি দেখেছি মৃত্যুর পর মানুষ লজ্জা থাকার কারণেই আমার মনে হয় আল্লাহ নিয়ম করে দিয়েছেন কয়েক টুকরা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, সাথে কোনো কিছু নিয়ে যাওয়া হয় না। এইটুকু অনুভব, এইটুকু উপলব্ধি আল্লাহ আমাকে দিয়েছে, যে কারণেই আমি আমার সমস্ত সম্পত্তি এই 45 বছর জনতা ব্যাংকের সিবিআর প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছি, এখনও জনতা ব্যাংকের সিবিআর প্রেসিডেন্ট হিসাবে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি, এখনও আছি। তারপরেও আমার নিজের জন্য 1% সম্পত্তি এই নিজের আমার জন্মভূমিতে নাই, আমি যেখানে ঢাকাতে থাকি সেখানেও আমার কোনো কিছু নিজের, আমার নিজের বলতে কোনো কিছু নেই। আমার নিজের বলতে এইটুকুই আছে, মসজিদের পাশেই একটা। আমার মৃত্যুর পর আমি ওইখানে শায়িত হব চিন্তা করেছি, তা জানি না আল্লাহ কবুল করবেন কি না, আমার লাশ পাওয়া যাবে কি না। হয়তো এমনও হতে পারে আমার লাশই খুঁজে পাবে না, আমার এই স্মৃতিসৌধে এখানে আমারও দাপন নাও হতে পারে। ইতোমধ্যে মসজিদের প্রায় 75% কাজ শেষ হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। বাকি কাজ শেষ করতে দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন তারা। গ্রামবাসী, এলাকাবাসী সবাইকে ডেকে আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম উনি বললেন যে আমি একটা মসজিদ সম্প্রসারণ করতে চেয়েছিলাম বটে, কিন্তু এখানে যেহেতু জায়গা সংকুলন হচ্ছে না, আপনারা সকলে মিলে যদি আমাকে সহযোগিতা করেন তাহলে একটু জায়গা দিলে আমরা একটা মসজিদ করতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব কিছু সম্পত্তি ছিল যে যেখানে এখন মসজিদ স্থাপিত হয়েছে, পাশাপাশি গ্রামবাসী অনেকেই আমাদের এই মসজিদের জমি দাতা হিসেবে অংশগ্রহণ করেছেন, ওয়াকফ করে দিয়েছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মসজিদটি এই পর্যন্ত দাঁড়িয়েছে। মূলত 2013 সালে 13 জানুয়ারি
এই মসজিদটি ভিত্তি স্থাপিত হয়েছে। ভিত্তি স্থাপন করেন আমাদের, আমরা তো ছয় ভাই, বড় ভাই রফিকুল ইসলাম উনি সবার বড়, আমাদের মাতা মরহুম রেজিয়া খাতুন এই মসজিদটি ভিত্তি স্থাপন করে যান। তার ভিত্তি স্থাপনের মধ্য দিয়েই আজকের এই মসজিদটি এই পর্যন্ত চলে এসেছে। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ তাআলার যে ঘর, এই ঘরকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। এই ঘরে মসজিদের দিনের এবাদ হবে, কোরআন হাদিসের চর্চা হবে, মানুষ এখানে এবাদত বন্দী করবে, এটাই আসলে মূল লক্ষ্য। আমরা এখন পর্যন্ত 75% বলবো, 80% বলা যায় না, তবে 75% আমরা বলবো যে কাজ সম্পন্ন হয়েছে। তো বাকি কাজ সম্পন্ন হওয়ার জন্য সকলের সহযোগিতা অবশ্যই একান্ত প্রয়োজন। বাংলাদেশ নয়, পৃথিবীর কোথাও 201 গম্বুজ মসজিদ নেই, এটা একটা এই মসজিদের একটা অন্যতম বৈশিষ্ট্য। সেই দৃষ্টিকোণ থেকে বিশ্বের মাঝে এই মুসলিম স্থাপত্যটি প্রতিষ্ঠিত থাকুক এবং কেয়ামত পর্যন্ত এটা চালু থাকুক। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, সেটা হলো 451 ফিট উচ্চতা সম্পন্ন একটি মিনার, যেটা 57 তলা সমান উচ্চতা সম্পন্ন একটি মিনার হতে যাচ্ছে। সেই মিনারটির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বটে, পাইলিংয়ের কাজ চলছে। সামনে আপনাদের সহযোগিতা পেলে, সকলের সহযোগিতা পেলে, আল্লাহর খাস মেহরবানি থাকলে সেটাও ইনশাআল্লাহ সম্পন্ন করা সম্ভব হবে আমরা বিশ্বাস করি। মসজিদ কেন্দ্র করে পাশেই গড়ে উঠেছে দোকান, হোটেল, রেস্তোরাঁ এবং দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য আবাসিক সুবিধা। অত্যাধুনিক ঐতিহাসিক মসজিদটি দেখতে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে শত শত দর্শনার্থী ছুটে আসেন। বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটা মসজিদ নির্মিত হয়েছে, দক্ষিণ এশিয়ার মধ্যে মনে হলো যে বৃহত্তর একটা মসজিদ নির্মাণ হয়েছে। সামনের দিকে আরো হয়তো আরো কারো কারো কাজ দিলে আরো সৌন্দর্য হবে। দেখলাম যে খুব অসাধারণ, অত্যন্ত সুন্দর, এবং এখনো যদি সম্পূর্ণ হয় নাই কাজটা, সম্পূর্ণটা আরো সুন্দর লাগবে। 201 গম্বুজ মসজিদ অত্যন্ত সুন্দরভাবে এবং আকর্ষণীয় সাথে তৈরি করা হয়েছে। অনলাইনে দেখছি যখন এই মসজিদ 201 গম্বুজ একটা মসজিদ হয়েছে আমাদের দেশে, খুবই একটা আনন্দ লাগলো। দেখলাম মনে হলো যে আমাদের দেশের একটা গৌরব, এইরকম জায়গায় একটা সুন্দর একটা মসজিদ তৈরি হয়েছে 201 গম্বুজ, এই জন্য নিজের কাছে খুবই ভালো লাগছে। যারা মসজিদটি না দেখছেন তারা এসে দেখে যান, মসজিদটি অনেক সুন্দর, এবং কি আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য সারা বিশ্বের মধ্যে একটি অন্যতম একটি স্থাপনা। টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদে যেতে রাজধানী ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে দ্রুতগামী বাসে উঠে সরাসরি গোপালপুর বাস স্ট্যান্ডে নামতে হবে। প্রায় 145 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা। বাস স্ট্যান্ড থেকে সিএনজি অটোরিকশা বা ভ্যানে করে 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মসজিদে পৌঁছাতে হবে। সময় সংবাদ, টাঙ্গাইল।